प्रथमे आमी आमार सकल दर्शक बंधुदेरके जानाई शुभ दीपावलिर आंतरिक शुभेच्छा एबं अभिनंदन। बंधुरा बागानीदेर बागाने जबा गाछ थाकबे ना, होतेई पारे ना, तबे एई गाछ परिचर्चार क्षेत्रे अनेक समस्या देखा जाय। अनेकेर गाछ खूब बड़ो, खूब हेल्दी, तबुओ फुल आसछे ना, यदिओ आसछे सब कुड़ी फोटार आगेई झरे जाच्छे बा हयतो अल्प फुटछे। যদি আপনারাও এই সব সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন। আশা করছি 100% উপকৃত হবেন। হ্যালো বন্ধুরা, আমি শান্তনু, আমার শখের ছাদ বাগান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। বন্ধুরা, জবা গাছে ঠিকঠাক কুঁড়ি না আসা বা যদিও কুঁড়ি আসছে ঝরে পড়ার তার प्रधान एवं मूल जे कारणटा होच्छे सेटा होच्छे सानलाइट, रोद। जबा गाछेर प्रथमे जे गुरुत्वपूर्ण जिनिसटा हलो सेटा हलो रोद। 6 থেকে 8 घंटा रोद किन्तु दरकारी दरकार। यदि आपनार गाछ सेडी जायगाय आछे ताहले एक्षुनि सानलाइट एरियाते राखार चेष्टा करुन, कारण एई गाछटा सूर्येर रोदटा किन्तु खूब भालो पछन्द करे। आमार एई गाछटार बयस ठीक 6 मास थेके एकटू बेशी होबे। देखुन एई मुहूर्ते गाछे किन्तु अलरेडी 5टा कुड़ी एवं फुल धरेई आछे। सेकेंड नम्बर जेटा होच्छे सेटा होच्छे खाबार। कारण प्रचुर फुल दीते गेले प्रचुर एनार्जी लागबे। माटिते लागानो गाछ आलादा ब्यापार, किन्तु जे सब गाछ टबे लागाई आमरा सेगुलोर क्षेत्रे आलादा एकटू एक्सट्रा केयार करतेई होबे। कारण आमी आगेई बोलेछि टबेर गाछ माने बाच्चा मानुष करार मतो। आमी जे खाबारटा व्यवहार करी सेटा होच्छे 1 मुठ निमखोल, 2 मुठ गोबर पचा सार, 1 मुठ सर्षेर खोल, 2 চামচ हाड़ गुड़ो। এই সমস্ত এই ইনগ্রেডিয়েন্টগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করা মিশ্রণ থেকে 1 মুঠ মিশ্র খাবার আমি কি করি মাসে একবার গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিই। যারা মনে করছেন যে আমরা শহরে থাকি, টাউনে থাকি, আমাদের ক্ষেত্রে এই রকম জৈব খাবার তৈরি করাটা মানে অসম্ভব, সম্ভব হবে না, তারা কি করবেন টবের মাপ অনুযায়ী। যদি আপনার মনে হচ্ছে যে আপনার গাছ 10 ইঞ্চি, তাহলে আপনি কি করবেন ডিএপি 10 দানা গাছের গোড়ায় ভালো করে প্রতি 15 দিন অন্তর দিয়ে দিন, আর 1 চামচ পটাশ সঙ্গে দিয়ে দিন। দেখবেন আপনার গাছের যে রেজাল্ট, আপনার যে গাছের হেলথ কত চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বর টিপস এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে জল। বন্ধুরা, জবা গাছের ক্ষেত্রে কিন্তু জলের ব্যবহারটা একটু দেখে শুনে করতে হবে। জবা গাছ জলটা পছন্দ করে ঠিকই, কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকা একেবারেই পছন্দ করে না। গাছের গোড়ায় জল জমে থাকলে আপনি দেখতে পাবেন, যদি আপনার গাছের গোড়ায় জল জমছে তাহলে লক্ষ্য করে দেখবেন যে আপনার গাছের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, এবং গাছের গোড়ায় জল জমে ফাঙ্গাস লাগবে, এবং ফাঙ্গাস লাগার পরে কিন্তু আপনার গাছটা খুব তাড়াতাড়ি মারা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু যখনই আপনি টবে গাছ প্রতিস্থাপন করবেন, লাগাবেন, সেক্ষেত্রে প্রথমে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করে নেবেন, যাতে আপনি যখন জল দিচ্ছেন এক্সট্রা জলটা নিচ দিয়ে গড়িয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আসি রোগ পোকার আক্রমণের ব্যাপারটা। প্রথমে যে রোগটি সবথেকে বেশি আক্রমণ করে সেটি হলো মিলিবাগ, জবা গাছের জাতীয় রোগ। যদি দেখছেন গাছে প্রচণ্ড পরিমাণে মিলিবাগের আক্রমণ হচ্ছে তাহলে 1 চামচ হ্যান্ডওয়াশ বা 1 চামচ ডিশওয়াশ 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দিন। দেখবেন মিলিবাগের সমস্যা একেবারেই শেষ। আর আপনি এটা মাসে একবার চাইলে করতে পারেন বা 15 দিন অন্তর করতে পারেন, আপনার মিলিবাগের আক্রমণের উপর নির্ভর করছে। আর মাঝে মাঝে শুয়োপোকা বা পাতা ছিদ্রকারী পোকার আক্রমণও প্রচুর দেখা যায়। সেক্ষেত্রে কী করবেন, যদি মনে করছেন যে আপনি অর্গানিক স্প্রে করবেন তাহলে নিম অয়েল ব্যবহার করুন, আর যদি মনে করছেন যে না রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করবেন তাহলে আমি রেকমেন্ড করব আপনারা মনোসিলটাই ব্যবহার করুন, খুব ভালো কাজ করে। বন্ধুরা, এই কটি সিম্পল টিপস ফলো করুন, আপনার গাছে কুঁড়ি আসতে বাধ্য। আর জলের ব্যবহারটাও একটু দেখে করুন। জল একেবারেই যে কম দেবেন সেরকম নয়, একদম খুব একটা বেশি দিয়ে দেবেন সেরকম নয়, সঠিক জলের ব্যবহারটা করুন, দেখবেন কুঁড়ি জড়া 100% আপনার বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকেও প্রেস করে দেবেন। তাতে কী হবে, যখন আমি আবার এরকম কোনো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব আপনারা প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, ফুলের কালারটিও কেমন হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে লিখে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে রিপ্লাই করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।